হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে দুধ পুলি পিঠার রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। ঠিক রেসিপি না, আসলে আমি যেরকম করে বানাই সেটুকুই শুধুমাত্র শেয়ার করব। আমি একদম নতুন রাঁধুনি, খুব একটা রান্না পারি না, যেটুকু পারি সেটুকুই শেয়ার করছি। কোনো ভুল হলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন, আর ভুলটা অবশ্যই কমেন্টে সংশোধন করে দিবেন। তো আমি এখানে একদম খাঁটি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, সেটা সুন্দর করে গোলায় নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে আগে থেকে কুড়ায় রাখা নারিকেলগুলো দিয়ে দিয়েছি, সেগুলো এখন একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করতে লাস্টের দিকে আর আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য লাস্টের সিনটা আমি দেখাতে পারলাম না। আর এখানে দুধ, নারিকেল আর খেজুরের গুড় সুন্দর করে গলায় গরম করে নিয়েছি, এটা এখন একটু ঠান্ডা হতে দিব। আর দুধটা এত খাঁটি ছিল, অনেক ভালো ছিল, বাসার দুধগুলো এত ভালো হয়, বা কোনো পানি জড়া দেয় না, দুধটা খুবই ভালো ছিল। তারপরে আমরা চলে এসেছি পিঠা বানাতে। অলরেডি অর্ধেক পিঠা বানানো শেষ, মানে শুরুর দিকে আমার মাথাতেই ছিল না যে পিঠা বানাতে হবে। পরে থেকে আমি আবার ভিডিওটা অন করলাম যে না একটু শেয়ার করি, যেহেতু শুরু থেকে শেয়ার করতেছি আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে সর্ণার আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। এই পিঠা বানানো সাজটা দিয়ে এত সুন্দর করে পিঠা বানানো যায়, সুন্দর করে মুখটা সিল হয়ে যায়, একদম ফেটে যায় না, বাইরে বের হয়ে যায় না, ভিতরের পুরটা সুন্দর করে সিল হয়ে যায়। এই পিঠা বানানোর সাজটা আমি মেলা থেকে কিনে নিয়েছিলাম, সম্ভবত 20 কি 30 টাকা দাম নিয়েছিল, ঠিক মনে নেই আমার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিঠাগুলো উঠে গেল। তারপরে আমি চলে আসলাম পিঠাগুলো হচ্ছে স্টিম করতে। আমি হচ্ছে এটা রাইস কুকারও স্টিম করা যায়, আমি এটা ম্যাজিক চুলায় করেছি রাইস কুকারের উপরে স্টিমারটা দিয়ে। তো রাইস কুকারে করলেও সেটা সুন্দর হয়। আমি তারপর সবগুলো পিঠা বসাই দিলাম, বসানোর আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। তারপর ঢাকা দিয়ে হয়ে গেল 2-3 মিনিট অপেক্ষা করার পরে আমার এগুলো স্টিম। আমি এখানে চেক করে নিচ্ছিলাম যে ঠিক মতো সবকিছু হয়েছে কিনা। আমি হাত দিয়ে তুলতে গিয়েছিলাম, এত পরিমাণ ছেঁকা খেয়েছি একটা। তারপরে চামচ দিয়ে সুন্দর করে এগুলো উঠাই আমি দুধের মধ্যে ভিজাই দিচ্ছি। এটা কিছুক্ষণ ভিজাই রাখতে হবে, তাহলে সুন্দর করে ভেতরে দুধটা ঢুকে আর অনেক সুন্দর নরম হয়। তো হয়ে গেছে আমার পিঠা বানানো, এখন আমি সুন্দর করে সার্ভ করবো আর মজা মজা করে এনজয় করবো। পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।